নমস্কার, স্পাইস বক্সে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে স্পাইস বক্সে আমরা দেখব কিভাবে বানায় সুস্বাদু নীর দোসা। এই নীর দোসা কর্ণাটকের সবচেয়ে পছন্দসই দোসার মধ্যে একটি। নীর দোসাতে জল বেশি থাকে অন্য দোসার তুলনায়, কারণ সেগুলো অনেক গাঢ় হয়। নীর দোসা তৈরি করা হয় নারকেল কোড়া আর ভেজিয়ে রাখা চাল দিয়ে। সবসময় চাল ভিজিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই, ধুয়ে নিয়ে সোজা বেটে নিতে পারেন। নীর দোসা বানানোর উপকরণগুলি হলো চাল, নারকেল কোড়া, নুন। আমি এই চালটা কালকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে আমি ভালো টেক্সচার পাই, তাই যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই বেটে নেব। এবার এর মধ্যে দেব নারকেল কোড়া। ভালো করে বেটে নিয়ে পেস্ট তৈরি করব। এটাকে বেশি ঘন করব না, এটাকে পাতলাই রাখব। নীর দোসা ব্যাটার এখন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে মেশাবো নুন স্বাদ মতো। একটা তাওয়া নিয়ে সেটাকে গরম করব, তেল মাখিয়ে নেব। গরম তেলটা টিস্যু পেপার দিয়ে পুছে নেব। ওপর থেকে দোসা ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেব। দোসার চারপাশে তেল ছড়িয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটার একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটাও ভেজে ফেলবো। এরকম ত্রিভুজের মতো আকারে এটাকে ফোল্ড করব। আরো একবার তাওয়ার উপরে তেল লাগাবো। দু তিন মিনিট অবধি এটাকে তৈরি হতে দেব। এরকম করেই বেঁচে থাকা ব্যাটার দিয়েও আপনি দোসা তৈরি করে নিতে পারেন। গরম গরম নীর দোসা তৈরি হয়ে গেছে। আপনি এটা এনজয় করতে পারেন চাটনি আর সাম্বার দিয়েও। আপনি সকালে বা সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন। যেহেতু এগুলো খুবই পাতলা হয়, বাচ্চারা অনায়াসে চার পাঁচটা খেয়ে নিতে পারে।